আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইনে তোমাদের সাথে আছি আমি স্মরণ খান আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব চলো আমরা দেখিনি আমাদের লেখাপড়াতে আজকে কি কি আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় অধ্যায় শুরুতেই একটু বলে নিচ্ছি কারণ অধ্যায়ের প্রথম লাইনের মধ্যেই থাকে পুরো অধ্যায় কি কি আমরা পাবো তার অনেকটা প্রতিচ্ছবি আমরা এখান থেকেই পেয়ে যাই দেখো খুব সুন্দর একটা লাইনে বলা আছে তোমাদের পাঠ্য বইতে উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় দ্বিজাতি তত্ত্ব দুইটা জাতীয় তত্ত্ব মানে মুসলিম এবং হিন্দু এই দুই জাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সালে ভারত উপমহাদেশ ভেঙে দুটো জাতি হয় নতুন পাকিস্তান এবং ভারত প্রায় হাজার বছরের ইতিহাস এই উনিশশো সালের এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া রাষ্ট্রের সাথে ভাগ হয়ে যায় প্রায় হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব ভাষা ও সংস্কৃতি সহ সকল বিষয়ের অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তান নামে পাকিস্তানের একটি প্রদেশ করা হয় এখানে চলে আসছে আমাদের দেশের পরিচয় এখান থেকে আমরা খুঁজে পাব যখন ভারত উপমহাদেশটা যখন ভাগ হয় প্রথমে তো আমরা জানলাম যে দুটো দেশে হয়েছে পাকিস্তান এবং ভারত কিন্তু আসলে তিনটা টুকরো হয়েছে কিভাবে পাকিস্তানটা হয়েছে দুটো টুকরো এবং মাঝখানে আছে ভারত সব মিলিয়ে তিন টুকরো হয়েছে পুরো ভারত উপমহাদেশ এখন ধর্মের মিল আছে বলে শুধু হাজার হাজার কিলোমিটার দূরেও আমরা হয়েছি পাকিস্তানের একটি প্রদেশ আমরা মুসলিম এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তানে যারা আছে বর্তমান পাকিস্তান এরা মুসলিম এই নীতির উপর ভিত্তি করে ভারত উপমহাদেশ থেকে আমাদেরকে আলাদা করে মাঝখানে ভারত চলে এসছে এবং দুই পাশে চলে গেছে পাকিস্তানের দুই অংশ এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো মুক্তির স্বাদ আনতে পারেনি নতুন যে রাষ্ট্র হয়েছে এখানে মানুষ স্বাধীনতা স্বাদ গ্রহণ করতে পারেনি কারণ হচ্ছে ব্রিটিশ ব্রিটিশদের থেকে আমরা যখন ব্রিটিশ শাসন এবং শোষণ থেকে আমরা স্বাধীন হলেও নামে মাত্র স্বাধীন হলেও আসলে আমরা স্বাধীন হইনি আমাদেরকে স্বাধীনতার জন্য আবার সংগ্রাম করতে হয়েছে বাঙালি জাতি আসলে লড়াকু জাতি এদেরকে সবসময় যুদ্ধ করতেই হয়েছে লড়াই করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করে নিজেদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে অনেক সংগ্রামের পরে আমাদের আজকের এই বাংলাদেশ শাসকদের হাত বদল হয়ে পূর্ব বাংলার জনগণ নতুন আরেকটি ভিনদেশি শাসক দ্বারা শোষিত হতে থাকে আমরা যেটা বলছিলাম যে ভার যখন এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ছিল ব্রিটিশ শাসনের সাথে ছিল তখন শাসন শাসিত এবং শোষিত হয়েছে প্রায় দুশো বছর এবং এই শাসন ভার থেকে মুক্ত হয়ে আবার নতুন এক শাসক গোষ্ঠী শোষক গোষ্ঠীর হাতে আমরা আবার শাসিত এবং শোষিত হতে শুরু করি এই সময়কালটা ছিল প্রায় চব্বিশ বছর এটাও কম সময় না তো সব মিলিয়ে ব্রিটিশ এবং কোম্পানি শাসন সেই সাথে পাকিস্তান শাসন সব মিলিয়ে প্রায় দুইশো চব্বিশ বছরের শাসিত এবং শোষিত হওয়া জাতি আমরা আমাদেরকে আসলে আসলেই সংগ্রামের অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে পরবর্তীকালে অনেক আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর অনেক সংগ্রামের পর অনেক কিছু কাঠ পুড়িয়ে আন্দোলন মিটিং মিছিল পোস্টার ব্যানার ফেস্টুন অনেক কিছু পার হয়ে আমরা উনিশশো সালে আমাদের এই বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ এখন আমরা স্বাধীন জাতি আজকের এই চ্যাপ্টারে কিন্তু আমরা তাই জানবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা পরিপূর্ণভাবে বিদেশি শাসন থেকে মুক্ত হয়েছি স্বাধীন এই স্বাধীনতা লাভের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম ইতিহাসের পথে অনেক ঘটনা ঘটনা ঘটনাবহুল বা যেটা আমরা বলছিলাম সেটাকে বইয়ের ভাষায় এখানে বলা হয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের ইতিহাস অনেক ঘটনাবহুল সেটাই তো বলছিলাম যে অনেক কিছু পার করে তবেই বাংলাদেশ আসলে আজকের আমাদের বাংলাদেশ অনেক কিছু অনেক সময় অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময় তারপরে আমরা পেয়েছি আমাদের এই দেশ চলো আমরা একবার দেখে নিই আমরা এই অধ্যায়ে কি কি জানব উনিশশো সালের নির্বাচন জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া সাতই মার্চে ঐতিহাসিক ভাষার মূল কথা জানব এবং গুরুত্ব সম্পর্কে জানব পঁচিশে মার্চের নরকীয় হত্যা যজ্ঞের বিবরণ ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং বিবরণ অস্থায়ী সরকার গঠন মুক্তি বাহিনীর গঠন এবং বর্ণনা সেই সাথে তাদের মূল্যায়ন এবং অবমূল্যায়ন সশস্ত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির তৎপরতা এবং ভূমিকা মুক্তিযুদ্ধে বাঙালিদের সহযোগিতা সহযোগিতাস্বরূপ বর্ণনা এবং মূল্যায়ন মুক্তিযুদ্ধের বহির্বিশ্বের ভূমিকা মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর ভূমিকা মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য এবং অত্যাচার পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ঘটনা মুক্তিযুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ দেশপ্রেম জাতীয়তা বোধ এবং গণতান্ত্রিক চেতনা উজ্জীবিত হওয়া আমার ধারণা তোমরাও আমার সাথে একমত হবে সবচেয়েতে মানে যে চ্যাপ্টারটা যখন আমরা পড়বো সবচাইতে মজাটা মনে হয় আসবে যখন আমরা জানবো পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ঘটনা আমি অপেক্ষা করছি অধ্যায় কখন আমরা এটা পড়তে পারবো আমি আশা করব তোমরাও আমার সাথে অপেক্ষা করছো সবাই আমাদের ক্লাসটা লাইক করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনে ক্লিক করবে এবং যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমরা আমাদের পরবর্তী ক্লাসটা সাজাবো তোমাদের এই কমেন্টে যে কোয়েশ্চেন থাকবে এর উপর ভিত্তি করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে